আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও নিবন্ধিত 32টি রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমার পর শুরু হয়েছে যাচাই বাছাইয়ের কাজ। এদিকে ভোট যুদ্ধে সবথেকে বেশি অংশ নিয়েছেন স্বতন্ত্র প্রার্থী, 300 আসনে তাদের সংখ্যা 747 জন। শুক্রবার সকাল থেকে প্রার্থীদের 2713 মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করেছে নির্বাচন কমিশন, শেষ হবে সোমবার। ঢাকা কক্সবাজার রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর মধ্য দিয়ে কক্সবাজার জেলা সহ বৃহত্তর দক্ষিণ চট্টগ্রামবাসীর শত বছরের স্বপ্ন বাস্তবে রূপ নিল। যাত্রীবাহী ট্রেন চলাচলকে ঘিরে কক্সবাজারের স্থানীয়দের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার দুপুর 12:30টায় কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে কক্সবাজার এক্সপ্রেস। বহুল প্রতীক্ষিত এই যাত্রায় 1030 জন যাত্রী রয়েছেন। রাত 9:10 ঢাকার কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে এই ট্রেনের। পথিমধ্যে 9টি স্টেশন থাকলেও ট্রেনটি চট্টগ্রাম স্টেশন ও ঢাকা বিমানবন্দরে থামবে। কক্সবাজারের উদ্দেশ্যে ফিরতি ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে ছাড়বে রাত 10:30। অক্টোবরের তুলনায় নভেম্বরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশি কমেছে। অক্টোবর রিজার্ভ কমেছিল 49 কোটি ডলার, আর নভেম্বরে কমেছে 126 কোটি ডলার। গতকাল বৃহস্পতিবার দিনের শুরুতে দেশের বৈদেশিক মুদ্রার নেট রিজার্ভ ছিল 1,940 কোটি ডলার, অক্টোবরের শেষে রিজার্ভ ছিল 2,066 কোটি ডলার। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির সময় শেষ হওয়ার পরপরই শুক্রবার গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একদিনে নতুন করে 109 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া বিমান হামলায় আহত হয়েছেন আরও 100 মানুষ। সিলেট টেস্ট জয়ের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন 3 উইকেট। বাংলাদেশের দেয়া 332 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে মাত্র 81 রানে 6 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সফরকারীরা। প্রথম ইনিংসে 4 উইকেট নেয়া তাইজুল দ্বিতীয় ইনিংসও বল হাতে জাদু দেখিয়েছেন। চতুর্থ দিন শেষে কিউইদের সংগ্রহ 7 উইকেট হারিয়ে 117 রান।